আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজের নতুন একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব কর্তা, কর্তৃত্ব ও কর্তব্য এই অধ্যায়টি থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। ওয়াইফাই রসায়ন। যার কাছে একটা হীরা আছে তার হারানোর ভয় আছে, টেনশন আছে। যার হীরা নাই তার টেনশনও নাই। একটা নাজায়েজ পলকে ছুটে যায় তাহাজ্জুদের তৌফিক, দুরুদের মিষ্টি স্বাদ। একটা নাজায়েজ সংলাপে ছুটে যায় তিলাওয়াতের মজা, জিকিরের মিন্ট ফ্লেভার। বেনামাজি সারা রাত কাটায় হলিউড মুভি দেখে, প্রিমিয়ার লিগের জন্য জাগে রাতের পর রাত। আহ, যদি জানতে রাতে মাওলার সামনে লম্বা সুরার স্বাদ, লম্বা সেজদায় পরে হেঁচকি তুলে কাদার মজা, হেসে কেঁদে বুঝে কোরআনে বুধ হয়ে থাকার টেস্ট, তাহলে খোদার কসম তোমাদের রাত কাটত টিভি ল্যাপটপের সামনে না, জায়নামাজে। ঈদের দু সপ্তাহ পর গাইনি বিভাগে ইন্টার্নি প্লেসমেন্ট, তার আগে বিয়ে না হলে মহাবিপদে পড়ে যাবে মাসুদ, সব শেষ হয়ে যাবে। চার মাসের সব কামাই শেষ হয়ে যাবে এক পলকেই। নিচের দিকে তাকিয়ে কতক্ষণ থাকা যায়, ওয়ার্ডে, ইউনিটের রুমে, ওটিতে, সবখানে নন মাহারাম। আগেই যাতে বিয়েটা হয়ে যায় সেজন্য দোয়া করেই যাচ্ছে বেচারা, তাহলে নজরের হেফাজতে একটু গ্যারান্টি পাওয়া যেত। চোখের এক একটা বেইমানিতে মনে হয় আল্লাহ থেকে এক আসমান দূরে ছিটকে গেলাম। সব কিছু থেকে দূরত্ব সহ্য করা হয়, এই দূরত্ব তো প্রাণে সয় না। যে একবার নৈকট্যের স্বাদ পেয়েছে তার কাছে বিরহ কিভাবে সহে? হাই, নাবালিকদের কিভাবে বোঝাবো বালিক হবার মজা? মুফতি সাহেব কিছু আমলও বাতলে দিলেন বিয়ের জন্যে। সুরা ফুরকানের 74 নম্বর আয়াত, সুরা ইয়াসিনের 36 নম্বর আয়াত, আর আল্লাহুম্মা ইয়া জামিউ 1111 বার আগে পিছে দুরুদ শরীফে 11 বার করে, আর তাহাজ্জুদে কান্নাকাটি তো আছেই। এ আমলের আয়াত দোয়া কুরআন সুন্নাহের, তবে সংখ্যাটা মাসনুন না, বরং অভিজ্ঞতার আলোকে প্রমাণিত হয়ে থাকে, যাকে মুজাররাবা বলা হয়। বিষয়টি মাথায় রাখা উচিত যাতে তরিকাটাকে কেউ মাসনুন মনে না করে বসে। সারই সম্পাদক। হে মালিক, ন্যাক্কার দিনদার স্ত্রীর ফয়সালা করে দাও, একসাথে জান্নাতে থাকব এমন বিবির ফয়সালা করো। তুমি বলছ পবিত্র নারী পবিত্র পুরুষের জন্যে, আমার তবা কবুল করনীয়। আমি নাপাক, আমাকে পবিত্র করে আমার জন্যে এক পবিত্র নারীর ব্যবস্থা করে দাও। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরি ফকির। ইয়া রব্বি, আপনি আমাকে যা দিবেন ওইটাই আমার দরকার। অবাক জাহিদ আর না পেরে একবার জিজ্ঞাসা করে বসে, জীবনে প্রথম তোকেই দেখলাম, আচ্ছা লোক তো তুই, বিয়ের জন্য এত কান্নাকাটির কি আছে? আরে বন্ধু, আছে আছে বন্ধু, বিয়ে তো অনুষ্ঠান না রে, বিয়ে হলো একটা আমল, অনেক বড় একটা সুন্নাত আমল। বিয়ে হলো দিনের অর্ধেক। এই এক জিনিসের কারণে দুনিয়া জান্নাত হতে পারে, আবার এই এক কারণেই দুজক হয়ে যেতে পারে পৃথিবী। এত সহজ না রে বোকা। ওদিকে আরেকজন চোখের পানিতে একসা হচ্ছে, ইয়া আল্লাহ, আমার বুজুর্গকে আমার কাছে এনে দাও, দিনদার তাকোয়াবান স্বামীর ফয়সালা করে দাও। এমন কারো হাতে আমাকে দিও না যে তোমাকে চেনে না। তোমাকে যে চেনে না, তোমার হাবিবের মূল্য যার কাছে নেই তার কাছে আমার কি মূল্য? ভাবছেন কি মেয়ে রে বাবা, লজ্জা শরমের মাথা খেয়েছে। আরে লজ্জার কি আছে, তার কাছে সব বলা যায়, সব চাওয়া যায়। এই কেমিস্ট্রি রূপালী পর্দায় পাবেন না। রূপালী পর্দায় দুজন রাত জেগে দুজনের জন্য বালিশ বেজায়, আর এখানে কেউই কাউকে দেখেনি, চেনে না, জানে না। দুজনই রাত জেগে চোখের জলে দুজনাকে চাচ্ছে এক মহাসত্তার কাছে, যিনি সব দেন, মিলিয়ে দেন, ম্যাচিং করে দেন। আমরা খুঁজে পাই না আর তার খুঁজতে হয় না, তার ভাণ্ডারে কোনো অভাব নেই। লাইট ক্যামেরা অ্যাকশন। আসেন এবার আপনাদের একটা ত্রিমাত্রিক সিনেমা দেখাই। কল্পনা তো ত্রিমাত্রিকই দেখি আমরা, চোখ বুঝে পড়া গেলে চোখ বন্ধ করতে বলতাম। মেয়েদের দৃশ্যটা কল্পনা না করাই ভালো, শুধু ভাবেন আপনি সিনেমা দেখছেন, আর দৃশ্যগুলো বদলে যাচ্ছে দ্রুতই। যেখানে গিয়ে এক দৃশ্য শেষ, পরের দৃশ্য সেখান থেকেই শুরু। তো শুরু হচ্ছে কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন। প্রথম অঙ্ক। তিথিদের পরীক্ষা প্রায় শেষ। পরীক্ষা চলাকালে একটা সময় পরীক্ষা কেমন হলো এটার ব্যাপার থাকে না, পরীক্ষা শেষ হওয়াটাই ব্যাপার হয়ে দাঁড়ায়। সঞ্চয়তি, পড়ার মনোযোগ আনার জন্যে ঘর গোছানো একটা ভালো স্ট্র্যাটেজি। নারিকেলের ঝাড়ু হাতে তিথি জেরে দিচ্ছে বিছানা টান করে। ছেলের দিনধারী কেমন দেখবি,
ছেলের পেশা, বংশ, টাকা এসব সুখের ডিটারমাইন না। সুখের পূর্ব শর্ত হলো দিন। দিনদার ছেলে যদি তোকে ভালোবেসে তবে তোকে রানী করে রাখবে। মানুষের মন তো, যদি কোনোদিন তোর প্রতি কোনো কারণে ভালোবাসা চলেও যায় তবুও আল্লাহর ভয়ে তোর অধিকার আদায় করতে থাকবে, কষ্ট দেবে না, জুলুম করবে না। আর যে ছেলে ব্যক্তিগত জীবনে ব্যাড দিন, সে তো পারিবারিক জীবনেও ইসলাম মানবে না। বুঝেছিস? হুম, বুঝলাম, কিন্তু আমি নিজেই তো প্র্যাকটিসিং না, পর্দা করি না, নামাজ ঠিক মতো পড়ি না, জানালার পর্দার গায়ে এত ঝুল এলো কোথা থেকে কে জানে। এখন থেকে করবি, একবার খাঁটি তওবা করলে বান্দা এমন হয়ে যায় যে যেন সে গুনাহ করেনি, কিন্তু ভবিষ্যতে আর না করার সংকল্প থাকতে হবে। আল্লাহকে তো আর ফাঁকি দেয়া যায় না, তাই না? অনুতাপের গভীরতা তো তার অজানা নয়। নতুন বালিশের কভার পরানো হবে। বুঝলাম, আমি পর্দা করতে চাই কিন্তু হিম্মত পাচ্ছি না যে। শুরু করে দে, আল্লাহ বাকিটা সহজ করে দেবেন। কেউ হারাম রেখে হালালের উপর চলতে চায় আর আল্লাহ তাকে সাহায্য করবেন না, এটা হতেই পারে না। আমাদের কাজ কেবল শুরু করা। এখন থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করিস তো। চৈতির টেবিলের অবস্থা ছেলেদের টেবিলের মতো, বইয়ের বাঘার। বিশেষ দ্রষ্টব্য, সিনেমা দেখা হারাম বাস্তবে, তবে সে যত সামাজিক সিনেমাই হোক বা অ্যানিমেশন সবই হারাম। দ্বিতীয় অঙ্ক, বইয়ের গাধা থেকে তুষার ভাই একটা বই টেনে নিলেন, শাইখ জুলফিকার নকশবন্দির, সংসার সুখে হয় দুজনের গুণে। এই বইটা আগাগোড়া কয়েকবার পড়ে ফেলে মাসুদ। আর প্রথমে নিয়ত ঠিক করে নেওয়া চাই, কী নিয়তে বিয়ে করবা? নিয়ত করব, এই বিয়ে আমি গুনাহ থেকে বাঁচার জন্য করছি। বেচারার মাথায় খালি এটাই ঘুরছে, সামনে গাইনি ওয়ার্ড তো। প্রথমে আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, নবীর সুন্নত পুরো করার উদ্দেশ্যে করছি। যেমন নিয়ত করবে আল্লাহ তেমন বিবি মিলিয়ে দিবেন। জি ভাই, মেয়ে দেখবা কবে? রবিবার ইনশাআল্লাহ। নির্মমভাবে পাত্রের দিনদারি দেখবা, কোনো ছাড় দিবা না। যেমন তেমন বিয়ে করে দিনদার বানিয়ে নিবা, এটা বিলকুল শয়তানের ধোকা। হিদায়ত কি তোমার হাতে? মেয়ের শিক্ষা, রূপ, বংশ এগুলো ভিতর শান্তির গ্যারান্টি নেই, তবে রূপের দিকেও একটু খেয়াল রাখা দরকার, বেশি না। আমরা যেহেতু টিভি টুবি দেখি না, রাস্তায় মেয়েদের দিকে তাকাই না, তাই মোটামুটি সুন্দরী হলে তোমার জন্য নজরের হেফাজত খানিকটা সহজ হবে। খালি নিজের বউকে দেখবা, প্রাণ ভরে দেখবা। তা ভাই, প্রথম রাতের কাজ কি, মানে কি করব আর কি করব না বলেন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, পয়লা দিনই নিজেকে আসল পুরুষ প্রমাণ করে ফেলতে হবে, এটা একটা ভুল ধারণা। এটা মেয়েরা খুব অপছন্দ করে। বাসর রাতে বিড়াল মেরে ফেলতে হবে এটা জরুরি না, বিড়াল মারার কিছুই নাই। বিড়াল কি অমর? বিড়াল তো মরণশীল প্রাণী। না হেসে পারা গেল না তুষার ভাইয়ের কথাই। বাসর রাতে ঘরে ঢুকবা, সালাম দিবা, মুসাহাফা করবা। সারাদিন ভারী ভারী পোশাক আশাক পরা, খাওয়া দাওয়া হয় নাই, কান্নাকাটিও হয়েছে, দুজনেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবা। এরপর দু রাকাত নামাজ পড়ে দোয়া করে নতুন জীবন শুরু করবা, কিছু গপশপ করবা এবং ঘুমাইবা ও ঘুমাইতে দিবা। সারাদিন খুব ধকল গেছে, 15 বছর যেহেতু নিজেরে সামলাইতে পারছো, আরও দুই একদিন পারবা। শুরুতে এই ব্যাপারটাকে ভীতিকর বানানো তো কিছুই নেই, বিলাই বুলাই একা একাই মরে যাবে। বুঝছি ভাই, আর বলতে হবে না। দিবাস্বপ্নকে শুধু আকাশের দিকে চেয়ে দেখতে হয় এমন কোনো কথা আছে নাকি? লজ্জায় মাথা নিচু করে মাসুদ, মেঝের দিকে যেও আকাশ কুসুম স্বপ্ন দেখা যায়। অবশ্য মেঝেটা আকাশের মতো পরিষ্কার না, ব্যাচেলারদের রুম, ব্যাচেলারদের মেঝে আর কি। তৃতীয় অঙ্ক, মেঝেতে অবশ্য ময়লা খুব বেশি নাই, সপ্তাহে দুদিন তিথি নিজে রুম ঝাড়ু দেয়। চৈতি একটু অগোছালো, তিথির নাক মুখে কাপড় পেঁচানো, অ্যালার্জির সমস্যা সেই ছোট থেকেই। আচ্ছা তিথি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার হুকুম থাকলে স্বামীকে সেজদা করার হুকুম দেয়া হতো মেয়েদেরকে, এটা কি হাদিস? চৈতির বই গুছানোই শেষ হচ্ছে না। আরে হ্যাঁ, অবশ্যই, স্বামীর মর্যাদা অনেক উঁচুতে। যদি নিজে রানী হতে চাও, স্বামীকে রাজার মতো মনে করো, নিজে দাসী হয়ে যাও, তাহলে স্বামীকে দাস হিসেবে পাবে, মানে স্বামীও তোর সব প্রয়োজন পূরণ করবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বলে একটা টার্ম আছে, ইসলাম ওইটাই শিখিয়েছে। স্ত্রীকে শিখিয়েছে স্বামী কত বড়, আর স্বামীকে শিখিয়েছে স্ত্রী কত বড়। আমাদের কাজ স্বামীর সামনে নম্র থাকা, তাহলে সব আদায় করা সম্ভব, শক্ত হলে সমস্যা। নম্র নারী স্বামী সুহাগিনী হয়। হাদিসে এসেছে,
স্বামী খুশি থাকা অবস্থায় কোনো স্ত্রী মারা গেলে সে জান্নাতি। মানুষের মধ্যে কাউকে সেজদা করার অনুমতি থাকলে স্ত্রীদের জন্যে স্বামীকে সেজদা করার আদেশ হতো, এত দাম স্বামীর। ইবনু মাজহা 1853 নম্বর হাদিস, সহিহা 3366 নম্বর হাদিস। যে নারীর দিকে তাকালে স্বামীর অন্তর খুশিতে ভরে ওঠে সেই শ্রেষ্ঠ নারী। যেই শ্রেষ্ঠ নারী সে স্বামীর আদেশ পালন করে, এমন কিছু করে না যা স্বামীর অপছন্দ। সুতরাং যাকে মাথার উপর রাখতে হবে খুব সাবধানে তাকে বেছে নিতে হবে রে। যে আল্লাহকে ভয় করে, সুন্নাতের প্রতি ভালোবাসা রাখে, এমন লোক না হলে জীবন বরবাদ। শুধু আমরাই ওদের খুশি রাখব? ওদের কি কোনো দায়িত্ব নেই? স্বামীকে কী কী করতে বলা হয়েছে শুনি, কেন থাকবে না? এক লোক এসে জিজ্ঞাসা করল, স্বামীর উপর স্ত্রীদের কী কী হক আছে? নবীজি বললেন, তোমাদের ভরণ পোষণ ও পোশাক পরিচ্ছদের সাথে তাদের ভরণ পোষণ ও পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবে। কখনো তার মুখমণ্ডলে আঘাত করবে না, অশ্লীল গালমন্দ করবে না, এবং নিজ বাড়ি ছাড়া অন্যত্র তাকে একাকী ত্যাগ করবে না। স্বামীদেরকে ইসলাম বলেছে, কাল হাসরের মাঠে চারিত্রিক সনদপত্র দিবে স্ত্রীরা, সো বি কেয়ারফুল। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সে উত্তম যার চরিত্র উত্তম, যার ব্যবহার ভালো, আর তারই চরিত্র ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রীকে খুশি রাখতে হবে, মানে দুজনাই যেন দুজনার সাথে উত্তম আচরণ করে সেটা নিশ্চিত করা হলো। নবীজির পারিবারিক জীবন দেখ কত সুন্দর, একজন নবী একজন বাদশা, এরপরেও ঘরে এসে কত উত্তম স্বামী। আর তোমাদের মধ্যে পরিবারের সাথে আমার ব্যবহারই সবচেয়ে উত্তম। স্ত্রীর ঘরের কাজে হাত লাগাতেন, হাসি তামাশা করতেন, খেলা করতেন, পরিবারকে খুশি রাখতেন, যেন পেরেশানি টেনশন সব ঘরের বাইরে, ঘরে শুধু খুশি আর খুশি। এখনকার ছেলেরা তো এসব করে না, ঘরে ঢুকে বাঘের মতো। করে বাবা করে, এজন্যই তো বলি দিনদারি দেখে বিয়ে করবি, যে নবীজির পারিবারিক জীবন দিয়ে নিজের জীবন সাজাই। আরেকটা জিনিস, যেহেতু তোর বিয়ে হয়েই যাচ্ছে বলে রাখি, না কই হয়ে যাচ্ছে, কেবল তো দেখতে আসছে। ওই হলো আর কি, স্বামীর সাথে আমরা মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করি, স্বামীর গীবত করি, নাশও করি, মানে অকৃতজ্ঞতা করি। এক মুহূর্তে স্বামীর সব অবদান ভুলে যায় যে বেচারা আমাদের জন্যে কত কষ্ট করে। ছেলেরা উপরে উপরে রাফ অ্যান্ড টাফ ভাব দেখায়, আসলে কিন্তু খুব বউ পাগলা। বউয়ের সুখের জন্যে ওরা সব কিছু করে, এমনকি সুদ ঘুষ দুর্নীতি পর্যন্ত করে বউ সন্তানকে সুখে রাখার জন্যে। বউয়ের কাছ থেকে কষ্ট পেলে তাই তাদের মাথা ঠিক থাকে না, বুঝলি? দামি জরুয়া গহনার চেয়েও মোহনীয় অলঙ্কার মেয়েদের পছন্দ। সাদা টম্বয়ের সাথে শ্যামার লাজবর্ণ সৌন্দর্যের কোনো তুলনা হয়? ভীষণ লজ্জা লাগছে চৈতির, লজ্জায় বুক ধুরুধুরু করে। জানেন আপনারা, হাতে একটা পেপার ওয়েট নিয়ে লোফালুফি করাটাই এখন শ্রেয়। তিথিকে বুঝতে দেয়া যাবে না যে লজ্জা পাচ্ছি, সারাদিন খেপিয়ে মারবে, রাক্ষস নেই। চতুর্থ অঙ্ক, টেবিলের উপর পেপার ওয়েট ঘুরাচ্ছে মাসুদ আঙুলের মুচড়ে। আসলে তুষার ভাইয়ের কথাগুলো চুপ পানে তাকিয়ে শোনা যাচ্ছে না। যদিও পুরুষ মানুষের শরম মানায় না, কিন্তু লজ্জা লাগলে আর কি করার। শোনো মাসুদ, হাসি তামাশা করেও তালাক শব্দটা উচ্চারণ করবো না, তালাকের মাসালা কিন্তু খুবই শক্ত, বুঝলা? এদিক থেকে ওদিক হয়ে গেলেই ঝামেলা হয়ে যায়, সাবধান। আর সংসার জীবনে তো রাগারাগি হতেই পারে, তবে দুজন একসাথে রাগা যাবে না। রাগের সময় দাঁড়ানো থাকলে বসে পড়বা, বসা থাকলে শুয়ে পড়বা, পারলে উজু করবা। জি ভাই, স্ত্রীকে আপনি করে ডাকতে পারো। ওই যে আকবর দি গ্রেট সিরিয়ালে আকবর বউকে ডাকত, মনে আছে? একটা রাজকীয় ভাব আছে কিন্তু, সেটা ব্যাপার না। আসল ব্যাপার হলো, তাহলে ঝগড়াঝাটিও আপনির পর্যায়েই থাকবে। রাজা বাদশা টাইপ একটা ভাবও হইল, আহ্লাদও হইল, আবার ঝগড়ারও একটা লিমিট থাকলো। আইডিয়া খারাপ না, চেষ্টা করা যেতে পারে। আর শোনো, মেয়েরা হইল কাচের বোতল, হ্যান্ডেল উইথ কেয়ার, সাথে সাথে রিয়েক্ট করব না। একদমই না পারলে বাসা থেকে বের হয়ে যাবা, ঘুরে ফিরে ঠান্ডা হয়ে ফিরবা। কোনো কিছুতে মেজাজ খারাপ হলে ভালো দিক মনে আনার চেষ্টা করবা। সব কিছুই তো আর খারাপ না, এক প্লেটে এক গ্লাসে খাইবা, তাহলে দ্রুত ভালোবাসা হবে। প্রতিদিন একবার বলবা, আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। আর ঘরে ঢোকার সুন্নত আছে কিছু, যেমন ধরো বিসমিল্লা বলে ঢুকলা, প্রবেশের আগে অনুমতি নেয়া, প্রবেশের দোয়া পড়া, ডান পায়ে ঢোকা, জোরে সালাম দেয়া, দুরুদ পড়া, ইখলাস পড়া, মুসাফাহা করা, আর সাথে মোয়ানাকা করা। ছোটো হলেও তার জন্য একটা গিফট নিয়ে ঢোকা, একটা চকলেটই হোক,
স্ত্রীর প্রশংসা করা, ঢুকে সবার আগে মিসওয়াক করা, এই কটা যদি কোনো স্বামী করে সেই পরিবারে ঝগড়া কীভাবে হয় আপনারাই বলেন। তুষার ভাইয়ের একটা কথা কানে বাজতে আছে, বাজতে আছে, তোমার স্ত্রী কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, গিফট। তুমি অনেককে দিয়ে অনেক চেয়ে তাকে পেয়েছ, সবসময় এই গিফটের কদর করবে, তার শুক্রিয়া আদায় করবে। আল্লাহ যদি দেখেন তুমি কদর করছো না, ছিনিয়ে নিতে পারেন, সাবধান। তিথির কান্না পাচ্ছে, প্রিয় বান্ধবীর বিয়ে, না জানি কার সাথে লেখা আছে ওর ভাগ্য। ও সুখী হবে তো? কষ্টে পেরেছানি তো ভরে যাবে না তো ওর জীবনটা? দোয়া করল অনেকক্ষণ তিথি। আজ চৈতি শুনে ফেলেছে তিথি কি চাইছিল, এরা কেমন মানুষ, অন্যের জন্যে এদের এত মায়া কেন, এদের কথা যেন এত মধু। আমিও এমন হতে চাই, মায়াবতী মধুমতী। নেশা লাগিল রে। শেষ রমজানের দিন মাসুদ 500 টাকা নিয়ে বের হয়েছে রাস্তায়, গরিব খুঁজে খুঁজে দান করে দিয়েছে আর দোয়া করছে, ইয়া আল্লাহ, শাওয়াল মাসে বিয়ে করা তোমার হাবিবের সুন্নাত, আমাকে এই সুন্নাত আমল করা থেকে মাহরুম করো না। মালিক, আমার ইমানের হেফাজত করো, ইয়া হাফিজ। দানের সাথে দোয়া কবুল হয় দ্রুত, এত দ্রুত হবে মাসুদ ভাবেনি। ওর মা বোন গিয়ে মেয়ে দেখে এসেছে, বোনের খুব পছন্দ। ভাইয়া, চোখগুলো এই রকম, চোখের কোণে টেনে দেখায় বোন। মা শোনায় চুল কত বড়, হাসি কত সুন্দর। মাসুদ ইস্তিখারা করে, রব্বি, আপনি ভবিষ্যৎ জানেন, আপনি ভবিষ্যতের স্রষ্টা, এই মেয়ে যদি আমার জন্য কল্যাণকর হয় আমাকে দান করুন, আর যদি অকল্যাণের হয় তবে আমাকে হেফাজত করুন। গত সোমবার মাসুদ আর সেই মেয়ে দেখেছেন একজন আরেকজনকে। নাবিজি বলেছেন বিয়ের আগে ছেলে মেয়ে যেন পরস্পরকে দেখে নেয়, এতে সংসারের ভালোবাসা বাড়ে, তবে অবশ্যই নির্জনে না। মাসুদের মা বসেছিলেন সামনে। সিনেমা টিনেমা আসলেই প্রতারণা, ওসব ছাতামাতা কিচ্ছুই হয় না, হাওয়া চলে না, পাখি গায় না, নদী বয়ে যায় না। শুধু সে যখন হেঁটে এলো, হৃৎপিণ্ড মশায় এক পাশ থেকে আরেক পাশ ফিরল, আর কয়েক সেকেন্ডের জন্যে সাইলেন্ট মুড়ে চলে গেল মাসুদের দুনিয়া। ব্যাস এটুকুই, ফিল্মটির পুরাই ভুয়া। আর মনে হলো, ওহো, এই মেয়েকে তো আমি চিনি, আমার কত পরিচিত, যদিও কখনো দেখে নাই। আসলে ওই যে উনি, যার সাথে যার লিখে রাখেন, তার সামনে গেলে এমন পরিচিতই মনে হয়। আগে থেকে 4-5 বছর গুনাহ কামানো লাগে না, চিপায় চাপায় রিক্সা সিএনজিতে। সালাম বিনিময় হলো। মাসুদ বেচারা কেঁপে কেঁপে জিজ্ঞাসা করলে, আমার সম্পর্কে আপনার কিছু জানার আছে? ওপাশ থেকে কোনো জবাব নেই। মাসুদ বুঝতে পেরেছে ওপারের একজোড়া টানা চোখ তার দিকে চেয়ে। তখনই মনে পড়ল তুষার ভাইয়ের অমর বাণী, নির্লজ্জের মতো দেখবা, লজ্জা পেলে এখানে লোকসান। মাসুদ চোখ তুলে তাকায়, উপরের চোখজোড়া নেমে যায়। কলেজে দিনেশ স্যার শকুন্তলা পড়িয়েছিলেন, সে ক্লাসটা বহুদিন মনে গেঁথেছিল। বিশেষ করে শকুন্তলার রূপ বোঝাতে গিয়ে স্যার অন্য একটা কবিতা বলেছিলেন, দুটো লাইন, কিন্তু এই দুই লাইনেই মাসুদ যে সে সময় 2 মাস পাগল ছিল। শুনবেন? বলি তাহলে। সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার। চোখ পুজে ভাবেন, বিবাহিতরা চোখ খুললে হাতটা মুঠোয় নিয়েও ভাবতে পারেন, একটা হাত, হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার। চুরি হাতের রূপ বাড়ায় নাকি হাতটাই চুরির রূপ বাড়ালো? সাহিত্যের উঠোনে আনাগোনা ছিল আগের মাসুদের, সেই ভাবালোটা কি আর 1 বছরে কাটে? সামনে বসা কবিতাটা এখনও জানে না, কবিতা মাসুদুর আগে থেকেই পছন্দ। ওই মুখ মধু, ওই মৃদু হাসি, ওই মায়াভরা আঁখি, চিরদিন মুড়ে হাসালো কাঁদালো, চিরদিন দিল ফাঁকি। কিছু জানার নেই আমার সম্পর্কে? তাহলে বোধ হয় আমাকে আপনার পছন্দ হয়নি। এবারও জবাব নেই, তাহলে কি এইটাও ফাঁকি? দেখেন, আপনি আমি দুজনই মানুষ, দুই পরিবারে বড় হয়েছে, অনেক বিষয়ে মিল থাকলেও আবার অনেক বিষয়ে আলাদা, কিন্তু আমরা দুজনই যদি দিন মেনে চলি, দিনকে আগে রেখে চলি, ব্যক্তিগত লাভ ক্ষতি আবেগ পরে, আগে আল্লাহ ও তার রাসূলকে বলেছেন সেটা, দুজনই যদি এভাবে চলি তাহলে আমাদের মধ্যে পার্থক্যগুলো কোনো পার্থক্য নয়, তাই না? স্রেফ হাসটক মাথা ঝাঁকানো হলো। জানি না লেখা আছে কি না, আমাদের যদি বিয়ে হয় আমরা সারা পৃথিবীতে দিনের দাওয়াতের কাজ করব। বিশেষ করে ইন্দোনেশিয়া আর চীনের বোনেরা বাংলাদেশের মহিলাদেরকে খুব চান, বাংলাদেশি মা বোনেরা খুব সুন্দর মিশতে পারেন, ওরা দিন শিখতে চায়। আমরা ওখানে যাব, আফ্রিকাতে যাব, ইউরোপে যাব। তৈরি আছেন ইনশা আল্লাহ? যাবেন আমার সাথে? সারা নেই। তবে কি? ভাবনা থেমে আছে মাসুদের,
বিজয় স্মরণের জ্যামের মতো। আরে না, আপনারা শুধু শুধু চিন্তা করছেন, মেয়ে তো রাজি হয়েছে। মেয়া বিবি রাজি, খেজুর খাইগা কাজী। এতক্ষণ পরে এলে হবে? বিয়ে তো হয়ে গেছে আজ বাদ মাগরিব। হাদিসে আছে, ছেলে মেয়ে রাজি হয়ে গেলে আর দেরি না করতে। কাকরাইল মসজিদে মেয়ের বাবা মেয়ের সম্মতি নিয়ে এসেছেন আর ছেলে কবুল বলেছেন। ব্যাস হয়ে গেল, কাবিন ঢাবিন পরে করে নেবে খান। আলহামদুলিল্লাহ, বিয়ের তিনটা ফজিলত মিলে গেছে। শাওয়াল মাস, শুক্রবার, মসজিদে, মোহরে ফাতেমিতে, মানে 158,000 টাকা দেন মোহরে। এত কম কেন? নবীজি বলেছেন, যে বিয়ের দেন মোহর যত কম সেই বিয়েতে বরকত তত বেশি। এখন দেন মোহর বেশি বলে সম্পর্ক বরকত কম, দাম্পত্য কলহ বেশি, বিচ্ছেদও বেশি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহু যে মোহর দিয়েছিলেন, নবীজিও ওই মোহরে সন্তুষ্ট ছিলেন, সেই মোহরই বিয়ে হল। বিয়ের পর মেয়ের বাবা ছেলের বাড়িতে মেয়েকে দিয়ে গেলেন। ভাবলেন, এই আবার কেমন নিয়ম, বরযাত্রীরা যাবে না? না স্যার, মেয়ের বাবার কোনো খরচ নেই ইসলামে। ইসলাম থেকে দূরে সরে গিয়েই তো মেয়েকে বোঝা বানিয়ে ফেলেছেন। এঙ্গেজমেন্ট, গায়ে হলুদ, ওয়েডিং ফটোগ্রাফি, ড্যান্স ইভেন্ট, জনা 500 বরযাত্রী নিয়ে মেয়ের বাপকে খাসিয়ে আবার সমালোচনা গিবত। এতগুলো ফরজ সুন্নত নষ্ট করে নতুন জীবন শুরু। বলি, আকল বুদ্ধি কি সব ইউরোপে বলিউডে মশাই? আল্লাহকে নারাজ করে কার কাছে সুখী দাম্পত্য জীবন চাচ্ছেন? লোক দেখানোটাই বড় নাকি বিয়ে করে সংসারে সুখ বড়? কিভাবে বুঝবেন শাশুড়ি বেটার বৌমাকে মাছের কাঁটা বেছে খাইয়ে দিলে দেখতে কেমন লাগে? যারা সামনে বিয়ে থাকবেন, একটু হিসাব নিকেশ করে এগুন ভাই। শুনেন, সামনে শুক্রবার ছেলের অলিমা আছে, দাওয়াত রইল কিন্তু, ওই আর কি, বৌবাদ যাকে বলেন আপনারা। বাসরঘরের খাট একটু সাজানো হয়েছে, ফ্রেশ হওয়া, নর্মাল পোশাক পরা, সালাম নামাজ দোয়া সব শেষ। আর কি চান? এখনও পরেই যাচ্ছেন কেন ভাই? শেষ তো, বাসরঘরের কথা শোনার এত ইচ্ছে কেন? কাহিনী এখানেই শেষ। না, আপনাদের নিয়ে আর পারি না। এখনও পরেই যাচ্ছেন? দেখো দেখি কাণ্ড। আচ্ছা, আপনার সম্পর্কে ডিটেলসে জানারই সময় হয়নি আমার, বড্ড তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু, তাই না? হুম। আচ্ছা, আপনি যেন কোন ডিপার্টমেন্টে পড়েন? জার্নালিজম, ডাবিতে। ডাবিতে, এটা জানি, ওটাও জানি, মনে ছিল না। তো কেরিয়ার নিয়ে কি চিন্তা ভাবনা? আপনার সাবজেক্টে তো পর্দার সমস্যা হবে, কিভাবে এগোবেন ভেবেছেন কি করবেন? অনলাইন জার্নালিজম আর লেখালেখি, বেশ দারুণ। আলোর ওপর আরও আলো, নূরুন আলা নূর। সে আলোয় উদ্ভাসিত হয়ে ঘর ফেরার একমাত্র রাস্তাটা। আল্লাহ নিজের আলোয় পথ চেনান, যাকে চান সে দেখতে পায়, বাকিরা আশেপাশে ঘুরে কিংবা চলে যায় বহু দূরে। চৈতির বিয়েটা হয়নি, ছেলেটা জাস্ট জুমআর নামাজ পড়ে, এই মুহূর্তে দাড়িটারি রাখারও প্ল্যান নেই, না করে দিয়েছে চৈতি। সে এখন কুইন অব ডার্কনেস, অন্ধকারে ঢাকা, যে আধারে আলোর বন্যা। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে এই অধ্যায়টি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব 2-3-4-1 এই অধ্যায়টি থেকে। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا ربي يا ربي إني أسألك العفو.